ওকে তাহলে আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি আর স্ক্রিন দেখা গেলে আপনারা সঙ্গে সঙ্গে আমাকে একটু হাত নাড়িয়ে জানাবেন যে স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এ এস আসিফ আমাদের নতুন সদস্য আপনাকে স্বাগতম আচ্ছা আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা লোগো তৈরি করা তো আমরা যে লোগো তৈরি করা শিখেছিলাম যে আমরা মোটামুটি ক্যানভা থেকে একটা টেমপ্লেট দিয়ে লোগো তৈরি করা শিখেছিলাম যে তাদের অটো টেমপ্লেট দেওয়া ছিল সেখান থেকে আমরা লোগো তৈরি করা শিখেছিলাম কিন্তু আজকে আমরা একটু ভিন্ন জিনিস শিখবো আমি দেখেছি যে তোমরা সবাই আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমরা হচ্ছে তোমাদের কাজগুলো জমা করেছো সবাইকে ধন্যবাদ যারা যারা কাজ করেছো তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা কাজ দেওয়া সামনের ক্লাস থেকে দেবে তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ক্যানভা বাট আমরা যে ক্লাসটা করছি এই ক্লাসের একটা আমরা ব্যানার তৈরি করব অর্থাৎ আমরা তো ইউটিউবে প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দিচ্ছি তো এই যে ক্লাসগুলো যে দিচ্ছি এই ক্লাসগুলোর একটা করে আমরা ব্যানার তৈরি করছি না ব্যানার মানে হচ্ছে তোমার ব্যানার না সরি এটা হচ্ছে থামনেল তৈরি করছি তো আজকে আমরা ক্যানভাতে ঢুকে দেখবো যে আমরা এই ক্লাসেরই যে ক্লাসটা চলছে এই ক্লাসের আমরা কিভাবে একটা ইউটিউব তৈরি করতে পারি ঠিক আছে আমার মনে হয় যে এই ইউটিউব তৈরি করতে গিয়ে আমরা হচ্ছে বেশ নতুন নতুন কয়েকটা বিষয় শিখব যেগুলো থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় যেরকম আমি একটু বলি যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টাকা কিভাবে ইনকাম করতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদের এই থামনেল যে করবো এই থামনেলের মধ্যে কিন্তু চলে আসবে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কি জিনিস যে এটা সবাই তোমরা জানো যে একটা ছবিকে যে ছবির পিছনের অংশটা এটা পরিবর্তন করে সেকেন্ডের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ মাধ্যমে আমরা সেই ছবিটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি তো দেখি আমরা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো টাকা পয়সা ইনকাম করা যায় কিনা সেটার পরীক্ষা আগে আমরা একটু করে আসি আমরা একটু দেখে আসি এজন্য আমরা সারা বিশ্বের সবচেয়ে বড় যে মার্কেট প্লেস যেটা জনপ্রিয় মার্কেট প্লেস ফাইবারে চলে আসলাম দেখো আমরা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখছো এটা কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্টের যে প্রোফাইল সেই প্রোফাইলে আমি ঢুকে পড়লাম দেখো আমার কিন্তু অলরেডি ফাইবারে তিনটা অর্ডার কিন্তু প্রোগ্রেস এটা দেখো যে ইন প্রোগ্রেস লেখা রয়েছে এটা ইন প্রোগ্রেস লেখা রয়েছে এটা ইন প্রোগ্রেস লেখা রয়েছে তার মানে আমি কিন্তু অলরেডি তিনটা অর্ডার অর্ডারের কাজ আমরা করছি আমি সেটা হচ্ছে পনেরো ডলার পনেরো ডলার পনেরো ডলার তিন পনেরো পঁয়তাল্লিশ ডলারের কাজ কিন্তু আমার পেন্ডিং এই যে দেখো এখানে একটাই অর্ডার তিনটি পঁয়তাল্লিশ ডলারের কাজ আমার এখন রানিং রয়েছে আর একটা জিনিস দেখাই যে আমি মূলত যেহেতু নতুন সদস্য আছে ভাবতে পারে যে আসলে আমি শুধু ক্লাসই নিচ্ছি এবং বলছি যে যদি ক্লাস মনোযোগ দিয়ে শেখা যায় তাহলে টাকা ইনকাম করা যায় আদৌ কি টাকা ইনকাম করা যায় বা আমি করতে পারি কিনা এটা একটু দেখিয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। একটু আমি আর্নিং এ ঢুকলাম দেখো এখানে আর্নিং এ ঢুকার পরে যে এখানে কিন্তু স্টেটমেন্ট দেখা যায় আমি একটু আমার স্টেটমেন্ট স্টেটমেন্টটা যদি একটু দেখাতে চাই তাহলে কত টাকা আর্নিং হয়েছে এবং এই যে দেখো এখনো কিন্তু আমার অলরেডি মানে ইয়ে রয়েছে এই ছত্রিশ ডলার কিন্তু আমার কি বলে যেন হচ্ছে এই ছত্রিশ ডলার কিন্তু হচ্ছে আমার এখন ক্লিয়ারিং এ রয়েছে দেখো যে এই ক্লিয়ারিং হলেই কিন্তু আমি টাকাটা তুলে নিতে পারবো দেখো এখানে ছত্রিশ ডলার বারো ডলার বারো ডলার বারো ডলার এখানে ছত্রিশ ডলার আমি উইড্রো দিয়েছি দুইশো চল্লিশ ডলার উইড্রো দিয়েছি বারো ডলার তারপরে তোমার হচ্ছে বত্রিশ ডলার উল্টো দিয়েছি ষোলো ডলার চার ডলার অর্থাৎ আমি যে প্রকৃতপক্ষে কাজ করছি এখনো যে আমার রানিং কাজ রয়েছে তিনটা রানিং কাজ রয়েছে তিনটা টাকা ক্লিয়ারিং এ রয়েছে যে এগুলো কিন্তু ক্লিয়ারিং হবে দেখো এই যে নয় দিন পরে এটা টাকা ক্লিয়ার হবে ছয় দিন পরে এই টাকাটা ক্লিয়ার হবে এই ডলারটা ক্লিয়ার হবে পাঁচ দিন পরে তার মানে আমি যে মূলত মানে তোমাদেরকে যা যা বলছি এগুলো যে আসলে আমার মানে মন গড়া কথা না এটা কিন্তু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে এখন আসো যে আমরা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো টাকা ইনকাম করা কিনা একটু ফাইবারে দেখে আসি তার আগে আরেকটু বলি ফাইবার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি মার্কেট এখানে বায়াররা বিভিন্ন ধরনের তাদের সেবা এসে তারা চাই এবং সেবা এখানে এসে তাদের রিকোয়ারমেন্ট গুলো দেয় আর সারা পৃথিবী থেকে বিভিন্ন ধরনের ফিলান্সার যারা যে বিষয়ে কাজ পারে বা কাজ বোঝে তারা সেই কাজগুলো করে জমা দিয়ে যাওয়ার মাধ্যমে কি করে হচ্ছে তারা টাকা ইনকাম করে এই হচ্ছে একটু একটু আমরা জাস্ট ধারণা নিলাম তাছাড়া রয়েছে গুরু রয়েছে রয়েছে আরো বিভিন্ন ধরনের বাংলাদেশে টোটাল এরকম ভেরিফাইড টোটাল হচ্ছে আটান্নটা সাইট রয়েছে যেখান থেকে মানুষ টাকা ইনকাম করতে পারে তো দেখো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কোনো টাকা ইনকাম করা যায় কিনা সেটা একটু দেখে আসি প্রথমে তো আমরা এখানে এসে যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সরি দেখো আমি আমার মনে হয় আমার সার্চ বারে এসে রয়েছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল আমি এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভালে ক্লিক করলাম দেখি এই যে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভালে এসে আমরা দেখছি বিশ হাজার লোক এখানে কাজ করছে অর্থাৎ বিশ হাজার না আরো বেশি আছে তবে এই কিওয়ার্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে আমরা টোটাল বিশ হাজার গিগ খুঁজে পেয়েছি অর্থাৎ বিশ জন ব্যক্তি শুধুমাত্র তাদের এই যে টাইটেল আছে গিগের সেই টাইটেল মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে তারা তাদের দিচ্ছে এখন দেখি আমার আমরা নিচে একটু এসে যদি দেখি যে সে প্রকৃতপক্ষে টাকা ইনকাম করতে পারছে কিনা দেখো আমরা এখানে একটা একটা কি করলাম আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা গিগ ওপেন করে নিলাম এখানে আমরা একটা ওপেন করে নিলাম এখানে আমরা একটা ওপেন করে নিলাম এরকম টোটাল কিন্তু বিশ হাজার আছে বিশ হাজার আছে আমি বিশ হাজার তো দেখবো না দেখো এটা এক হাজার প্লাস এটা এক হাজার প্লাস এটা হচ্ছে দুইশো এটা এক হাজার প্লাস এতগুলো কিন্তু কাজ করেছে তাই না দেখো কাজ কিন্তু যদি না থাকে বিদেশিরা যদি কাজ যদি না থাকে তাহলে বিশ হাজার মানুষের গিগ এখানে খুঁজে পাওয়া যেত না দেখো এ ফাইভ স্টার রেটিং পেয়েছে দুইশো উনত্রিশটা এ ফাইভ স্টার পেয়েছে পঞ্চান্নটা এ ফাইভ স্টার পেয়েছে সাতাত্তরটা এই এই ব্যক্তি যে আদনান যেটা সেটা পেয়েছে তিনি পেয়েছে হচ্ছে এই একাশিটা বারোটা অর্থাৎ এখানে হিউজ পরিমাণে কাজ কিন্তু রয়েছে তো আমরা যে দুইটা দুইটা তিনটা যে ওপেন করে নিয়েছি তাদের একটু প্রোফাইলগুলো দেখতে চাই দেখো ওখানে যদিও লিখা ছিল ওয়ান প্লাস বাট এই ব্যক্তিটা কাজ করেছে হচ্ছে দুই হাজার শুধু সে রেটিং পেয়েছে তার মানে রেটিংয়ের বাইরেও কিন্তু সে কাজ করেছে দেখো সে হচ্ছে দশটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় পাঁচ ডলার দিয়ে স্ট্যান্ডার্ড প্যাকে কি রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকে রয়েছে সে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশ ডলার নেয় একশোটা ইমেজের জন্য একশোটা ইমেজের সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে তার বিনিময়ে নেবে সে হচ্ছে কত পঁয়ত্রিশ ডলার প্রিমিয়াম প্যাকেজে একশো পাঁচ ডলার নেয় সে তিনশোটা দেয় তার মানে কি স্যার যদি যদি তোমরা প্রশ্ন করো যে স্যার এই তিনশোটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা তো বিশাল কঠিন ব্যাপার কিন্তু না আমরা দেখবো যে শুধু আমরা ছবি দেব কি সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এত সহজ তারপরে দেখি এই গিকটি একটু ওপেন করেছিলাম এটা দেখি দেখো এ হচ্ছে এগারোশো ছাপ্পান্নটি কাজ করেছে হ্যাঁ এগারোশো ছাপ্পান্নটি কাজ করেছে সে তার হচ্ছে একটা স্যাম্পল ব্যাকগ্রাউন্ড এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য পাঁচ ডলার নাই এখানে দেখো এখানে তার আছে এটি স্ট্যান্ডার্ড প্যাকেজে পনেরো ডলার প্রিমিয়াম প্যাকেজে সে পঁচিশ ডলার তাহলে সে কাজ করেছে কত এগারোশো ছাপ্পান্ন এখন দেখো এখানে আসো এখানে এসে দেখো এ কিন্তু এক হাজার চুরাশিটা আমার মনে হচ্ছে যেন এই বাংলাদেশি হবে এই ব্যক্তিটা সে কিন্তু কাজ করেছে কি সে হচ্ছে এক হাজার চুরাশিটা কাজ করেছে বিনিময়ে সে স্টার্ট করেছে ফাইভ ডলারে স্ট্যান্ডার্ডে তিরিশ ডলার এবং প্রিমিয়ামে হচ্ছে একশো ডলার তার মানে আমরা যেটা দেখলাম এখান থেকে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব যদি আমরা একটা কাজ সঠিকভাবে সুন্দরভাবে যদি শিখি এখন দেখো আমরা কিন্তু এখন সরাসরি ক্যানভাতে চলে যাব তবে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু আজকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে সেই জিনিসটা কিন্তু আমরা শিখব এবং নতুন নতুন ছবি কোথায় থেকে নিয়ে আমরা ডিজাইন করব অনেক সুন্দর সুন্দর সেটাও কিন্তু আমরা শিখে নেব যাই হোক আমরা আজকে তাহলে সোজাসুজি ক্যানভাতে চলে গেলাম দেখো আমার সার্চ বারে ক্যানভা ডট কম রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার মাধ্যমে আমি ক্যানভাতে চলে গেলাম ক্যানভাতে যাওয়ার পরে দেখো এখানে আমি ক্যানভার উপরে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ক্লিক দিয়েছি এই যে এখানে আমি বলেছিলাম সেদিনকে যেখানে ক্রিয়েট ডিজাইন তারপরে কাস্টম ডিজাইন এখানে এসে যদি সার্চ করে যদি আমরা নির্দিষ্ট বিষয়ে যদি সার্চ করি তাহলে সেটাও চলে আসবে হ্যাঁ তো আমরা যাই কাছে একটা ইউটিউবের জন্য একটা আমরা কি তৈরি করবে একটা ডিজাইন করব সেই ডিজাইনটা মনোযোগ দিয়ে যদি তোমরা দেখো তাহলে তোমাদের জন্য আমি মনে করি কল্যাণ হবে শোনো আরেকটা একটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যেই ক্ষেত্রে সাইন করতে চাও না কেন তোমরা যেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং শিখতে চাও না কেন তোমাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের ছোট ছোট কাজ জানতেই হবে না জানলে তুমি কিন্তু অন্ধ কারণ হচ্ছে তুমি কি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে তোমাকে যদি তুমি বলে যে যদি তোমাকে কেউ বলে যে কোনো বায়ার যে ডিজিটাল মার্কেটিং এ তুমি আমাকে ফেসবুকে এসে আমার একটা প্রোডাক্ট আছে আমার হচ্ছে ধরো কি আছে ছোট স্পিকার আছে ছোট ছোট স্পিকার আছে স্পিকার গুলো বিক্রি করে দিতে হবে তো কোথায় বিক্রি করে দেবে তুমি হচ্ছে আমাকে এই প্রোডাক্ট গুলো কানাডার মার্কেটে বিক্রি করে দেবে তাহলে তোমাকে অবশ্যই তাহলে ওই প্রোডাক্টের ছবি নিয়ে আগে একটা সুন্দর পোস্ট তৈরি করতে হবে সেই প্রোডাক্টের ছবি নিতে হবে নিয়ে সেটাকে আর ডিজাইন করতে হবে মানুষ কিন্তু সুন্দরের পূজারি সুন্দর না হলে কিন্তু মানুষ দেখে না তাহলে কি তুমি একটা ছবি তুললে আর সেটা সাথে সাথে দিয়ে দিলে আর মানুষ দেখে নিল নো এবং কিনলো সেটাও করবে না এই জন্য তোমাকে অবশ্যই ডিজাইন শিখতে হবে ডিজাইন শিখার বিকল্প কোনো কিছু নেই আর কথা বলি যে অনেক ফ্রিল্যান্সার আছে যারা তোমাদেরকে বলবে যে মানে পার ক্লিকে ইনকাম মানে সরি আমার কাছে কোনো পার ক্লিকে ইনকাম হবে এরকম কোনো কাজ নেই আমি যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো মনোযোগ দিয়ে করতে হবে বারবার করে করে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে আর আমি জানি যে আমার সঙ্গে অনেকগুলো স্টুডেন্ট আছে যারা চাচ্ছ যে তোমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখানে একটা বড় ক্যারিয়ার গঠন করবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা হবে মানে কি বলবো অমূল্য ক্লাস সুতরাং আমরা বেশি কথা না বলি আমরা তাহলে এখানে ক্রিয়েট ডিজাইনে গিয়ে ইউটিউবের জন্য থামনেইল তৈরি করব ক্রিয়েট ডিজাইন দিলাম দেখো এখানে ডক ফাইল আছে হোয়াইট বোর্ড আছে লোগো আছে আচ্ছা ইউটিউব থামনেল আছে তারপর হচ্ছে রিজুম আছে ইউটিউব শর্টস রয়েছে যাক আমরা ইউটিউব থামনেলের উপরে ক্লিক দিলাম ইউটিউব থামনেলের উপর ক্লিক দিলে দেখো যে থামনেলের যে মাপ সেরকম মাপে একটা হোয়াইট বোর্ড আমাদের সামনে চলে এসেছে তাহলে এই হোয়াইট বোর্ডে কিন্তু আমাদের মূল কাজটা হবে এই কাজে একটা ইনশাল্লাহ আলাদা আলাদা জিনিস আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে একদিনে সম্ভব না নিয়মিত ক্লাস দেখতে থাকো আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ তো দেখো এখানে সর্বপ্রথম আমি এই ব্যাকগ্রাউন্ডটা আগে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবো কেউ একজন আনমিউট করে নাই তুমি একটু আনমিউট করে নাও হ্যাঁ সাউন্ড আসতেছে রেকর্ডিং এ হবে সাউন্ড গুলো খারাপ শোনা যাবে দেখো তারপরে হচ্ছে আমি এখানে চলে আসলাম এখন আনমিউট করা হয়নি কেউ একজন মিউট এই আনমিউট করে নাও প্লিজ ফারান্স আমি আনমিউট করে নাও আচ্ছা ধন্যবাদ দেখো এখানে ব্যাকগ্রাউন্ড একটা লেখা রয়েছে আমরা ব্যাকগ্রাউন্ডে প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে আমরা হচ্ছে কি করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম শুরু করব দেখো আমি এখানে এই যে বাম সাইড থেকে অনেকগুলো জিনিস সেখানে এলিমেন্টস ডিজাইন টেক্সট তারপরে হচ্ছে তোমার ব্র্যান্ড আপলোড ড্র প্রজেক্ট অ্যাপস ফটো এখান থেকে আমরা এই জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেব ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে দেখবে যে তোমরা এখানে অসংখ্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে তোমরা অনেকে অবাক হবে যে এই ব্যাকগ্রাউন্ড গুলো এত সুন্দর সুন্দর ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখি দেখো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আমরা সাথে সাথে কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আলাদা একটা তৈরি হয়ে গেল দেখো আমরা এটা যদি মনে করে যে না আমি এই ব্যাকগ্রাউন্ডে কাজ করব না আমি আর একটা নতুন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চাই যেখানে পিছনে অনেকগুলো কয়েন থাকবে সোনা দানা থাকবে ইত্যাদি ঠিক আছে ক্লিক করে দাও এটার উপরে দেখো শুধু ডলার আর ডলার এটার উপরে কাজ করো এটার উপরে কাজ করলে তোমরা কাজ করতে পারো মানে এটা ভালো লাগছে না স্যার আমাকে নতুন একটা ঠিক আছে তাহলে শহর এরকম একটা হ্যাঁ এখানে যদি যদি আমি এখন লিখে দিই যে চলে গেলাম ক্যানাডাতে দিয়ে বিশাল করে লিখে দিয়ে আমি ইউটিউবে দিয়ে দিলাম দেখবে যে মানুষ ওই থামনেল দেখেই ঢুকবে যে কিরে লোক তো আমার বন্ধু অথচ কিভাবে কানাডা চলে গেলো কিন্তু প্রকৃতপক্ষে তা না আমরা কি করেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে আমরা এখানে এই থামনীলটা তৈরি করেছি যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এখানে এসে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ক্লিক দিই ক্যানভা থেকে তাহলে আমরা এটা করতে পারবো তবে আরেকটা কথা বলে রাখি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি ক্যানভা কিন্তু সম্পূর্ণ ফ্রি ফ্রিতে ব্যবহার করা যায় আমাদের পূর্বে ক্লাসগুলো দেখলে তোমরা সেটা নিশ্চিতভাবে বুঝে নিতে পারবে যে কিভাবে কোনটা কোনটা ব্যবহার করা যাবে কোনটা কোনটা ব্যবহার করা যাবে না এখন আসো দেখো এই যে এইটা একটা কমলা কালার অরেঞ্জ কালারের এই পাশে একটা রয়েছে আমার এই কালারটা পছন্দ হয়েছে আমি এই কালারটা নিয়ে নিলাম এই কালারের উপরে এখন আমি কাজ করতে চাই সেদিনকে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে হোয়াইট বোর্ডে কিভাবে কাজ করতে হয় তো এখন দেখো এই জায়গাতে আমরা কি করব আমরা এই জায়গাতে কিছু লেখালেখি করব কি লেখালেখি করতে পারি আচ্ছা লেখালেখির জন্য আমরা যখন এখানে লেখালেখি করব এই লেখালেখির জন্য টেক্সটে ক্লিক করতে হবে টেক্সটে যখন ক্লিক করব এখানে অ্যাড হেডিং এবং এখানে কি লেখা রয়েছে অ্যাড সাব হেডিং এই হেডিং হচ্ছে লিখলে সব বড় বড় লেখা হবে আর সাব হেডিং তার সাইতে ছোট আর এখানে হচ্ছে অ্যাড টাইটেল ঠিক আছে তো আমরা প্রথমে অ্যাড হেডিং নিলাম অ্যাড হেডিং নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি হলো একটা হেডিং এর কিন্তু একটা জায়গা তৈরি হয়ে গেল তাই না এই যে তৈরি হয়ে গেল আমরা এখানে একটু তুলে নিলাম দেখো এই যে তুলে নিচ্ছি দেখো একটা একটা আয়তকার একটা ক্ষেত্র এসেছে চার কোনা তার মানে কি আমি যখন এই ইউটিউবের জন্য থামনেলটা তৈরি করব এর ওপরে যদি চলে যায় তাহলে আমার ওই লেখাটা কেটে যাবে আমি যখন এটা ইউটিউবে ব্যবহার করব তখন এটা লেখাটা কি হবে কেটে যাবে আবার যদি নিচে নিচে বেশি আসি তাহলেও কেটে যাবে তার মানে আমাকে এর মধ্যেই কিন্তু রাখতে হবে তাই না দেখো এর রাখতে হবে ঠিক আছে রাখার পরে আমি লেখাটার উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখো আমার এখানে কিবোর্ডে বাংলা কিবোর্ড নাই আমি ডেলের মূল একটা ইয়ে ব্যবহার করি কিবোর্ড ব্যবহার করি এই কারণে বাংলা লেখাটা লিখতে পারছি না আপাতত দেখো আমি এখানে একটা মেইলের মধ্যে থেকে একটা একটা লেখা বাংলা লেখা নিয়ে নিলাম যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটুকু আমি আগে কপি করলাম তোমরা এটা তোমার কিবোর্ড দিয়ে লিখে নিতে পারবে কোনো বাংলা কিবোর্ড দিয়ে কপি করলাম কপি করে আবার কি আমি কোথায় চলে গেলাম ক্যানভাতে চলে গেলাম যাওয়ার পরে এটা এই লেখার পরে আমি ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হলো এখানে হচ্ছে তোমার এটা মার্ক হয়ে গেল এখন আমি যদি এখানে পেস্ট করে দেই তাহলে কিন্তু লেখাটা এখানে চলে আসবে লেখাটা চলে এসেছে না লেখাটাকে এখন আমি কি করব লেখাটাকে আমি আমার মতো করে সরাই নেবো দেখো এখানে সরাই নিলাম কিন্তু এই লেখাটাকে এখানে ফুটছে মোটেও ফুটছে না তাহলে কি করতে হবে তাহলে আমাদের এই লেখাটার কালারকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে কালার চেঞ্জ করার জন্য কি করব আচ্ছা আমরা এখানে কালারে চলে গেলাম কালারে চলে যাওয়ার পরে আমরা এখানে অরেঞ্জ কালার দিয়ে দিলাম দেখো তুলনামূলক আগেকার চেয়ে কিন্তু বেশি ফুটছে কিন্তু এখনো আমার কাছে পছন্দ হচ্ছে না তাহলে যেহেতু পছন্দ হচ্ছে না তাহলে আমি কি করব তাহলে হচ্ছে আমি এই লেখাটাকে এদিকে সরাই দিলাম সরাই দেওয়ার পরে এই যে বাম সাইড থেকে এলিমেন্টস দেখতে পাচ্ছো আমি এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে নেব এলিমেন্টস নেওয়ার জন্য এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে দেখো এই যে এগুলোকে বলে প্রেম এগুলো হচ্ছে গ্রিড আমরা একটা গ্রিড নেব এখানে তাহলে গ্রিডের ওপরে ক্লিক দিলাম দেখো গ্রিড যখনই ক্লিক দিলাম তখন কিন্তু পুরো জায়গাটা গ্রিড চলে আসলো কিন্তু আমাদের এই পুরো জায়গাটা গ্রিড গ্রিডের কাজ না আমরা গ্রিডটাকে এভাবে ধরে ছোট করে ফেলবো এভাবে ধরে ছোট করে ফেলবো দেখো আমাদের মতো কিন্তু আমরা করে ফেলেছি দেখো এই জায়গাটাতে আমরা এইখানে নিয়ে আসলাম গ্রিডটাকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে যে কাজটা করব গ্রিডের উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই যে কালার এখানে এই কালারের জায়গায় আমরা এটাকে জাস্ট লাল টকটকে কালার করে দেব দিয়েছি লাল টকটকে কালার কিন্তু হয়ে গেছে এখন দেখো আমরা এই লেখাটাকে ধরে এই লালের উপরে তুলে নিয়ে গেলাম তুলে নিয়ে এটা আচ্ছা যেহেতু হচ্ছে না আমরা একটা কাজ করি এই গ্রিডটাকে ক্লিক করে আরেকটু বাড়াইনি আরেকটু বাড়াই নিলাম বাড়ায় নেওয়ার পরে এই লেখাটাকে এখানে নিয়ে গেলাম যাওয়ার পরে এটাকে টান দিলাম একটু ধরো এখানে টান দিলাম টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই লেখাটা কিন্তু এখানে চলে গেছে দেখো অর্থাৎ আমাদের ডিজাইন কিন্তু হতে চলেছে তাই না একটু খেয়াল করো আমাদের ডিজাইনটা কিন্তু হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি দেখো ওই মধ্যেকার যে কালারটা লালের উপরে কালারটা খুব বেশি একটা ফুটছে বলে আমার কাছে মনে হচ্ছে না তারপরে একবারে খারাপ লাগছে না আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আবার আমরা চলে গেলাম টেক্সটে টেক্সটে যাওয়ার পরে আমরা এখানে একটু এই অ্যাড সাব হেডিং নিলাম ছোট্ট যে হেডিংটা সেটা নিলাম নেওয়ার পরে আবার হচ্ছে আনলিমিটেড টাকা ইনকাম এই এটুকু আমি হচ্ছে ইয়ে করলাম এটুকে মার্ক করে আমি এখান থেকে নিয়ে চলে গেলাম তোমরা কিন্তু কিবোর্ড ব্যবহার করবে আমি এখানে কিবোর্ডে আমার বাংলা লেখা নাই এই কারণে আমি লিখতে পারছি না তারপরে দেখো এখানে মার্ক করার পরে রাই হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করলাম করার পরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আমরা যদি এই লেখাটাকে নিচে নিয়ে যাই আসলে দেখো এটা সাব হেডিং নিলে হবে না সাব হেডিং নিলে এটা সুন্দর লাগবে না তাহলে আমরা এটাকে কি করতে পারি এটা আমরা সরাই দেব সরাই দেওয়ার ওয়ে আছে এই যে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে ডিলিট অপশন এখানে ক্লিক দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আর একটা পদ্ধতি তোমাদেরকে শেখায় দেখো এইটা কিন্তু হচ্ছে রিডু আর আন্ডু এখানে যদি আমি আন্ডু করে দিই এটা কিন্তু আমি প্রত্যেকটা ক্লিকে ক্লিকে যা করেছি তার পূর্বেরটা চলে আসবে দিলাম আমি এটা দেওয়ার পরে দেখো এখান থেকে কিন্তু চলে গিয়েছে ঠিক আছে তাহলে আমরা আর একটা পদ্ধতি শিখলাম আন্ডু রিডুর মাধ্যমে কিভাবে আমরা যে কোনো লেখাকে এক ধাপ সামনে অথবা এক ধাপ পরে নিয়ে যেতে পারি যদি এখানে আমরা রিডু করি তাহলে কিন্তু আবার চলে আসবে এগুলো এ দেখো চলে আসতেছে তার মানে কি তোমার অত টেনশন নেই ঠিক আছে একবার ডিলিট হয়ে গেলে মানে চলে গেলে কিন্তু চলে গেল ব্যাপারটা এরকম না আবার আন্ডু করে দিলাম দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এই সাব হেডিং নেব না আমরা এখানে হেডিংই নেব অ্যাড হেডিং এ ক্লিক দিলাম এড হেডিং এ ক্লিক দেওয়ার পরে আমরা যে লেখাটা এখানে নিয়ে আসছি সেটা তোমরা চাইলে তোমার হচ্ছে কিবোর্ডের এর কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করতে পারো আবার এখান থেকে সরাসরি পেস্ট করে দিতে পারো দেখো এখানে এখানে আমার কাছে মনে হচ্ছে যে এই সম্পূর্ণটা চলবে না কারণ অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা টাকা ইনকাম এইটুক যেটুক লিখেছিলাম সেটুকু এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আর একটা কাজ কাজ করতে হবে এই লেখাটার কালার আমরা একটু ভিন্ন কালার দিতে চাই তো আমরা কি কালার দিতে পারি এটা এটাকে মার্ক করলাম মার্ক করার পরে কালার অপশনে চলে গেলাম এটা কিন্তু লিখার কালারে যাওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অটো কালার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমরা অটো কালার এখান থেকে চয়েস করব না আমরা এখানে প্লাস যেটা অপশন আছে সেই প্লাস অপশনের উপরে দেব দেওয়ার পরে তুমি চাইলে তোমার যে কোনো কালার মনের মাধুরীতে মিশিয়ে এখানে করতে পারো দেখো এখান থেকে আমি যখন সরাবো এই লেখা কিন্তু আস্তে আস্তে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখো বিভিন্ন ধরনের লেখা চলে আসতেছে দেখো বিভিন্ন ধরনের লেখা চলে আসতেছে আমার কেন জানি মনে হচ্ছে যে এই ওপরের যে কালারটা আমরা এখানে যেটা হলুদ করেছি এটা মনে হচ্ছে জানো সবুজ করলে সুন্দর লাগবে দেখি একটু সবুজ করলে কেমন লাগে আমরা এখানে গেলাম যাওয়ার পরে এই দিয়ে দিলাম পরে আমরা এটা এখানে চলে আসলাম দেখো আমার কাছে মনে হচ্ছে আগে কাটছে একটু হলেও ভালো লাগছে ঠিক আছে আমরা এটা এখানে রেখে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হ্যাঁ তারপরে হচ্ছে আনলিমিটেড টাকা তাহলে আনলিমিটেড টাকা এটার জন্য আমরা কি করবো এখানে আনলিমিটেড লেখাটা এখানে ফুটছে না তাহলে আমরা এখানে এটুকু মার করে নিলাম মার করে নেওয়ার পরে আমরা চলে গেলাম আবার এই 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 যে অপশনে যাওয়ার পরে এটাকে আমরা ধরো কালোই করব তাহলে কালো করতে হলে অপশনের উপরে ক্লিক দিলাম কালো হয়ে গেল কিন্তু খালি কালো তো ভালো লাগবে না এর নিচে একটা সাদার উপরে যদি কালো দিই তাহলে সুন্দর লাগবে দেখো আমরা কিন্তু কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা কিন্তু এক সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা কিন্তু শিখবো একটু পরেই কিন্তু সেই অপশনটা চলে আসবে তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে কি করতে পারি এখানে নিচে একটা এরকম এই যে লালের মতো করে একটা সাদা দাগ অংশ নেব তাহলে সাদা অংশ নিতে হলে কি করতে হবে এলিমেন্টে যেতে হবে একটু খেয়াল করবে বিষয়গুলো এলিমেন্টে যাওয়ার পরে ফ্রেম না কিন্তু গ্রিড আবার গ্রিড নিলাম গ্রিড নিলাম পুরোপুরি অংশটা গ্রিড হয়ে গেল আমরা আবার এটাকে কি করলাম এখানে একটু ইয়ে করে দিলাম এই অংশটা উপরে তুলে দিলাম তুলে দিয়ে এটাকে টেনে নিয়ে নিচে চলে আসলাম নিচে আসার পরে একটু ফাঁক দিলাম না হলে ভালো দেখা যাবে না ঠিক আছে এটা কিন্তু তোমাদের মতো করে তোমরা করবে কোনোটা একটু ছোট করলে কোনটা একটু বড় করলে উপরেরটা একটু বড় করে দিলে নিচেরটা একটু ছোট করে দিলে এই কোনাটা ধরে একটু চাপ দিলে তাহলে একটু চিকন হয়ে গেল ঠিক আছে এটা তোমরা তোমাদের মতো করে করে নিবে হ্যাঁ দেখো আমি একটু বড় করে নিলাম নেওয়ার পরে এখন এইটার কালার আগে চেঞ্জ করব এটার কালার আমরা কি করব বলেছিলাম সাদা করে নেব তাহলে ঠিক আছে এখানে অপশনে ক্লিক দেওয়ার পরেই যে কালারে চলে গেলাম যাওয়ার পরে আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম পুরো অংশটা হোয়াইট হয়ে গেল এখন আমরা এই লেখাটাকে ধরে নিয়ে তুলে এর উপরে দিয়ে দিলাম দেখো এখন তোমরা নিজেরাও বলবে যে না এটা স্যার আসলে সুন্দর লাগছে কারণ সুন্দর লাগার জিনিস আমরা শিখছি লাগতেই হবে বাবা দেখো সুন্দর লাগছে কিন্তু তাহলে আনলিমিটেড টাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে একটা জিনিস তোমরা দেখতে যে এই লালের ওপরে এই ব্লু কালারটা কিন্তু চোখ খেয়ে নেওয়ার মতো হচ্ছে হ্যাঁ এই এটা আমার কাছে খুব একটা ভালো পছন্দ হচ্ছে না দেখি এটাকে কালো করে দিয়ে দেখি তো কেমন হয় আচ্ছা কালো করে দিলাম দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনলিমিটেড টাকা আচ্ছা তাও কেমন যেন লাগছে তাহলে কি করতে পারি আমরা আচ্ছা দেখি তো এই পুরো লাল অংশটাকে অন্য কোনো কালারে চেঞ্জ করলে ভালো লাগে কিনা যেমন ধরো এই 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 কালারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তাহলে আমি কিভাবে করছি কোথায় ক্লিক দিচ্ছি এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু মাথায় রেখো পরবর্তীতে কাজে লাগবে দেখো আমি আর একটু এক্সেপশনাল একটা কালার নিয়ে নিলাম আবার এই যে এই সাইডে এটা দেখে এটা এটা মূলত ক্লিক করে করে দেখতে হয় যে কোনটা ভালো ফুটে হ্যাঁ এটা দেখতে হয় আর কারণ হচ্ছে কাজগুলো কিন্তু মানে বেশ একটু সময় নিয়ে করতে হয় তা না হলে কিন্তু হয় না হ্যাঁ একটু সময় নিয়ে কিন্তু শিখতে হবে একটু দেখবে বারবার দেখবে আমরা নিজেরাই তো কাজ করছি এই কাজগুলো আবার দেখবে দেখো এই কালার আমার পছন্দ হচ্ছে না তাহলে এইটাতে যদি ক্লিক দেয় তাহলে লিখার কালার আসবে আর যদি আমি এই গ্রিডের উপরে ক্লিক দিই তাহলে কিন্তু এই জায়গায় কালার আসছে ঠিক আছে তার মানে আলাদা আলাদা কালার আমি এখানে ক্লিক দিলাম এখানে দিলাম এখানে দিলাম এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে কম্পেয়ারলি ভালো লেগেছে এখন এর উপরে লিখার কালার দেখি অন্য কোনো কালার দিলে এর চেয়ে বেশি ফুটে কিনা না হলে শেষ পর্যন্ত কালো হয়ে হলে আমরা দিয়ে দেবো হ্যাঁ আমরা এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে এই অংশটাকে আমরা এখানে নিয়ে চলে গেলাম যাওয়ার পরে এটাকে আমরা আস্তে আস্তে এদিকে ধরে 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 সরাই নেব আর সরাই নিলে দেখা যাচ্ছে যে লেখার কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে কোনটা ভালো ফুটবে সেই অনুযায়ী আমরা সেখানে রেখে দেব কি ব্যাপার এটা তো আমার কাছে একটু ভালো মনে হচ্ছে তুলনামূলক দেখি আমরা আরো একটু চেঞ্জ করে করে দেখি দেখো এটা না এটা ভালো লাগছে না তুলনামূলক এইটা ভালো লাগছে কিন্তু এটা নিচের ব্যাকগ্রাউন্ড সঙ্গে মিশে গিয়েছে এ কারণে আমরা এটা রাখবো কি আচ্ছা নিজের ব্যাকগ্রাউন্ডটা আমরা পরে প্রয়োজনে চেঞ্জ করে দেবো হ্যাঁ নিজের ব্যাকগ্রাউন্ড তারপরে পরে চেঞ্জ করে দেবো কিভাবে চেঞ্জ করতে হয় তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা তোমরা শিখে নিও আচ্ছা দেখো আমরা আপাতত এটা রাখলাম তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনলিমিটেড টাকা এবার আমাদেরকে লিখতে হবে ইনকাম করুন আবার টেক্সটে চলে গেলাম যাওয়ার পরে আমরা আবার হচ্ছে এখানে অ্যাড হেডিং দিলাম অ্যাড হেডিং দেওয়ার পরে অ্যাড হেডিংটাকে আমরা এখানে নিয়ে আসলাম আচ্ছা এখানে থাক নিয়ে আসার পরে এই যে ইনকাম করুন হ্যাঁ এই অংশটাকে আমরা এখানে নিয়ে এসে কপি করব কপি করলাম কপি করে আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম যাওয়ার পরে এখানে ডাবল ক্লিক করে আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়েছি দেখো এই কালার আমরা এই কালার কালার রাখবো না এখানে যে লিখার ভিতরে চলে গেলাম যাওয়ার পরে আমরা এটা একটু আচ্ছা কমলা কালার দিলাম না না এটা ভালো লাগছে দেখি কোনটা সেট হয় এখন এর এর নিচে নিচে মূলত করে কোন ধরনের কালার সেট হয় সেটা আমরা দেখি এর জন্য আমরা এলিমেন্টে গেলাম এলিমেন্টে যাওয়ার পর একটা গ্রিড নিলাম গ্রিড নেওয়ার পরে গ্রিডকে ছোট করলাম একটু তোমরা বাবা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে আশা করি তোমরা এখান থেকে ভালো ভালো ডিজাইন করতে পারবে এবং এই ডিজাইন থেকেও যে টাকা ইনকাম করা যায় আর আমরা আজকে আমাদের মূল একটা বিষয় নিয়ে প্রথমে আলোচনা করেছি যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টাকা ইনকাম করা যায় আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব কাছাকাছি চলে এসেছি দেখো এখানে আমরা এটা আগে সেট করে নিয়েছি একটু সেট করে নিলাম নেওয়ার পর একটু নামায় দিলাম নিচে ফাঁকা না হলে ভালো লাগবে না এখন আমরা পুরো এই যে গ্রিডটা নিয়েছিলাম গ্রিডের কালারটা চেঞ্জ করতে চাই গ্রিডের কালার চেঞ্জ করতে হলে আগে গ্রিডে ক্লিক দিতে হবে আচ্ছা তার মানে আমাদের যেটা বুঝতে পেরেছি যে এই দুটো সমান সমান হয়ে যাওয়ার কারণে এই ঝামেলাটা হচ্ছে এটা সরাই দিলাম সরাই দিয়ে আগে এটার এইটার কালারটাকে চেঞ্জ করে নিই এই অপশনে ক্লিক করলাম ক্লিক করে আমরা এইটা দিলাম দেওয়ার পরে দেখো এটা এখানে নিয়ে গেলাম না ফুটে না কোনোভাবে ফুটছে না এই লিখা এই কালারটা কি একটু সুন্দর কালার হতে হবে আচ্ছা যদি এটা দেই এটা দেওয়ার পরে যদি নেই তার মানে আমাদের এই লেখার কালারটাই ভালো হয় যদি লেখার কালারটা যদি ভালো না হয় তাহলে তো সুন্দর হবেই না এটা একটা টকটকা কালার দিতে হবে কোন একটা ঠিক আছে তো কেউ একটা আনমিউট হয়ে গেছে মিউট করে নাও আচ্ছা তারপরে আমরা এটা পুরোটাই লাল কালার করে নিলাম লাল কালার করে নিলাম আচ্ছা এই লাল কালারটা এখন কিসের উপরে ফুটেছে সেটা দেখি যদি আমরা লাল কালারটাকে এর উপরে দেই এবার কিন্তু তুলনামূলক ফুটছে ঠিক আছে এবার দেখো রমিন হাছান আনমিউট করতে হবে রমিম হাচান আনমিউট করতে হবে আমরা ক্লাস রেকর্ড হচ্ছে তো যেহেতু আমাদের ইয়েতে চলে যাবে হ্যাঁ ধন্যবাদ এবার দেখো দেখো এখানে কিন্তু আমাদের একটা মোটামুটি একটা শেপ কিন্তু চলে এসেছে আমাদের যে ব্যানার আমরা ইয়ে তৈরি করছি সেটার কিন্তু একটা কি চলে এসেছে মোটামুটি একটা সিস্টেম চলে এসেছে এখন আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে এখানে একটা ছবি নিয়ে আসবো একটা মানুষের ছবি নিয়ে আসবে ছবি নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে আমরা ছবি নিয়ে আসতে হলে প্রথমে এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে লিখলাম যে ফ্রিক দেখো আমরা দেখলাম যে ফ্রি ওয়াও গার্ল পিকলাম এন্টার করলাম এন্টার করার পরে দেখছো যে অনেকগুলো ছবি কিন্তু চলে এসেছে ওয়াও হ্যাঁ এই যে ওয়াও এগুলো কিন্তু সব ওয়াও পিক তার মানে এখানে দেখো একক দশ শতক হাজার নতুন লক্ষ নিয়ে তার মানে এখানে এগারো লক্ষ নব্বই হাজার ফ্রি পিক আছে এখান থেকে যে কোনো পিক কিন্তু আমরা ব্যবহার করতে পারি ওয়াও পিক ঠিক আছে তো এই যে ওয়াও যেটা পিক এই ওয়াও পিক আমরা চাইলে আরো অন্যান্য ওয়াও পিকও কিন্তু নিতে পারি যে কোনো ধরনের ওয়াও পিক আমরা এখান থেকে বেছে নিতে পারি তো আমরা এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে লক্ষ লক্ষ ফিরি ফিরি ওয়াও পিক আমরা পেয়ে যাব এই ওয়াও পিক গুলো আমরা চাইলে খুব সহজে ব্যবহার করতে পারি দেখো এই যে ছবিটা এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ করা আছে হ্যাঁ এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে কিন্তু এখানে এসে এটা জিনিস খেয়াল করতে হবে যেগুলিতে যে টুপি পরানো আছে না ক্রাউন দেওয়া আছে ক্রাউন ক্রাউন করা এই ক্রাউন করা মানে এগুলো ব্যবহার করা যাবে না এগুলো তোমার জন্য ফ্রি না এগুলো হচ্ছে পেইড পেইড গুলো আমরা নেব না তাহলে আমরা এখান থেকে কোনগুলো নেব এখান থেকে আমরা নেব হচ্ছে যেগুলিতে এরকম কোন ক্রাউন নেই সেই ছবিগুলো আমরা ডাউনলোড করে নেব হ্যাঁ এই ছবিগুলো আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিয়ে আমরা কাজ করব ঠিক আছে তো দেখো যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমোট কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নেব খুব সহজে দেখো আমরা আরেকটা পেজে চলে এসেছি আছে দরকার নেই আমরা এখান থেকে কেটে দিলাম কেটে দিলাম তারপরে দেখো সেকেন্ড পেজে চলে আসছি সেকেন্ড পেজে এসে কোন পিকটা ভালো লাগবে এরকম একটা পিক দেখে আমরা এখান থেকে ওয়াও পিক নিয়ে নেব ঠিক আছে তো যাই হোক আমরা এখান থেকে যেকোনো একটা পিক নিয়ে কাজ করতে পারি আচ্ছা দেখো আমরা আগের পেজে চলে গেলাম আমাদের ক্লাসের দশ মিনিট হবে সমস্যা হচ্ছে এই জায়গাতে আমাদের ক্লাস কিন্তু খুব দ্রুত শেষ করে দিতে হবে এখন দশ মিনিটের মধ্যে আমাদের ক্লাস ক্লোজ করতে হবে এটা হচ্ছে আমাদের জন্য মেসেজ ঠিক আছে আমরা এই পিকটা নিলাম আমরা এই পিকটা নিলাম ডাউনলোড করলাম দেখো ডাউনলোড ডাউনলোড অলরেডি কিন্তু হয়ে গেছে যে ডাউনলোড কিন্তু হয়ে গেল দেখো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে আচ্ছা এই যে ডাউনলোড যা আমাদের হয়ে গেল আমরা একটু দেখে আসি যে আমাদের ডাউনলোড যে হয়ে যাচ্ছে কোথায় হয়ে গেল কি অবস্থা সেটা একটু আমরা চাইলে দেখে আসতে পারি তো এজন্য আমরা প্রথমে হচ্ছে এখানে চলে গেলাম যাওয়ার পরে ডাউনলোড অপশনে গেলাম যাওয়ার পরে দেখো ডাউনলোড অপশনে কিন্তু চলে এসেছে কিন্তু প্রকাশ থাকে যে এই ছবিটার পিছনে কিন্তু একটা পিঙ্ক কালার রয়েছে তার মানে এই পিঙ্ক কালারটা রিমুভ করতে হবে তা না হলে কিন্তু আমরা এই ছবিটা ব্যবহার করতে পারবো না তাই না এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছে একটু মনোযোগ দিতে হবে এবার ক্লাসে আর এই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মাধ্যমে কিন্তু তোমরা চাইলে কি করতে পারো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মাধ্যমে কিন্তু তোমরা চাইলে গিক তৈরি করে ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারো আমরা এখানে গুগল ক্রোমে চলে আসলাম আসার পরে এখানে লিখলাম রিমুভ বিজি মনে রাখতে হবে রিমুভ বিজি দিয়ে এন্টার হিট করলাম এটা হিট করার পরে দেখতে পাচ্ছ যে এখানে একটা রিমুভ বিজি একটা অপশন চলে এসেছে এই রিমুভ বিজি থেকে তুমি চাইলে হাজার হাজার ছবি একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি কিন্তু কি করে নিতে পারো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারো তো আমরা রিমুভ বিজিতে গেলাম রিমুভ বিজিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ইমেজ আমি আপলোড ইমেজে ক্লিক করেছি ক্লিক করার পরে আমরা যে ছবিটা নেব সেটা আছে ডাউনলোডের মধ্যে আমি ডাউনলোডের মধ্যে চলে গেলাম এই যে ছবিটা নেব এই ছবিটাতে এই ছবিটার উপরে ক্লিক করে আমরা হচ্ছে একটা কাজ করলাম সেটা হচ্ছে দেখো এখানে ওপেন অপশনে ক্লিক দিলাম এখন কিন্তু আমার ওই ছবিটা কিন্তু কি হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড যে কালার ছিল দেখবে যে কালারটা সেকেন্ডের মধ্যে কালারটা চলে যাবে এখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে একটু সময় নাই মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেমের জন্য সময় নিতে পারে দেখো এই যে দেখো এই যে আছে নাকি ব্যাকগ্রাউন্ড কি আছে ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই বাবা এখন দেখো এটা আমরা এখান থেকে ডাউনলোড দেবো তার মানে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড চলে যাওয়া ছবিটাও ডাউনলোড হলো আগেরটা ছিল ব্যাকগ্রাউন্ড সহ পরেরটা হলো ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা ঠিক আছে এটা এখান থেকে ডিলিট ক্লিক দিয়ে সরাই দিলাম দেওয়ার পরে আমরা প্রোজেক্টে আচ্ছা এই প্রজেক্টে চলে গেলাম প্রজেক্টে যাওয়ার পরে ওই ছবিটা এখন আমরা কিভাবে নেবো এখানে এই জন্য আমাদের একটা কাজ করতে হবে আপলোড অপশনে ক্লিক দিতে হবে এই যে বাম সাইড থেকে আপলোড আপলোড অপশনে গেলাম আপলোড অপশনে যাওয়ার পরে আপলোড ফাইল আপলোড ফাইলে যাওয়ার পরে এইটা কিন্তু পিএনজি এটা হচ্ছে জেপিজি এটা ব্যাকগ্রাউন্ড সহ এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা সেটাতে ক্লিক দিলাম তারপর ওপেন অপশনে ক্লিক দিলাম এখানে ছবিটা আমাদের প্রথমে এই জায়গাতে আসবে এই জায়গাতে যে আসবে এই জায়গাতে আসার পরে আমরা ছবির উপরে ক্লিক দেবো ছবির উপরে ক্লিক দিলে সঙ্গে সঙ্গে ছবিটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এই ছবিটাকে এখন তুমি ইচ্ছে মতো সাজায় নাও এই জায়গাতে একটু বড় করে দাও আরো বড় করে দাও কারণ এটা তো ব্যাকগ্রাউন্ড নাই কোনো ঝামেলা হবে না এদিকে আর একটু বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে এই জায়গাতে আমরা এখানে ছবিটাকে রেখে দিলাম দেখো তো কিন্তু থামনেল পছন্দ আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এটা খুব বেশি ভালো না দেখি তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা ইয়ে করে নিতে পারি চেঞ্জ করে নিতে পারি দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে আবার ক্লিক দিলাম এখন দেখো এই যে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম এই যে এটা কিন্তু পেইড ব্যাকগ্রাউন্ড যার কারণে কিন্তু ক্যানভালিক এসেছে আমরা এটা ব্যবহার করতে পারি না তারপরে দেখো আমরা হচ্ছে এইটাতে ক্লিক দিয়ে দেখি কেমন লাগে হ্যাঁ এটা মোটামুটি লাগছে আমরা হচ্ছে অরেঞ্জ কালারটা দেখি অরেঞ্জ কালারটা সুন্দর লাগছে দেখো এই যে তখন এই লেখাগুলো যে অ্যাডজাস্ট হয়েছিল না এখন কিন্তু লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে গেল এখন যদি আমি আরেকটা জিনিস মনে করি যে স্যার যে তোমরা যদি বলো যে স্যার এটা তো ইয়ে হলো হচ্ছে এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কি কাস্টমাইজ করতে পারি হ্যাঁ আমরা আরো কাস্টমাইজ চাইলে করতে পারি হ্যাঁ আরো কাস্টমাইজ চাইলে করতে পারি এই কাস্টমাইজ করার জন্য এখানে আমরা একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আচ্ছা যেহেতু আমরা প্রথমে ইয়ে নেই নি কি বলে যেন আচ্ছা এই জায়গাতে আমরা আরেকটা একটা জিনিস ব্যবহার করতে পারি সেটা হচ্ছে রিমুভ বিজের একটা পিক ব্যবহার করতে পারি কারণ আমরা এই ভিডিওটা যেটার জন্য ব্যবহার করব যে যে ভিডিওর জন্য থামনেলটা ব্যবহার করব সেটা আমরা ব্যবহার করবো সে রিমুভ বিজি দিয়ে আহ ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তাই না তাহলে আমরা এখানে চাইলে একটা রিমুভ বীজের পিক কিন্তু অ্যাড করতে পারি আবার আমরা চাইলে কিন্তু আরও কিছু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারি দেখতে পারি যে কোনটা অ্যাডজাস্ট হয় ভালো এটা কি ভালো অ্যাডজাস্ট হচ্ছে না এটা তো আমরা প্রথমে ব্যবহার করেছিলাম আর একটু চেঞ্জ করে নিলাম আচ্ছা এগুলো এগুলোও কিন্তু দেওয়া যায় এগুলো দিলে কিন্তু কেমন হয় সেটা আমরা দেখতে পারি আমরা ব্যবহার করি বা না করি আমরা একটু দেখতে পারি এখানে হাজার হাজার রয়েছে তোমরা এর মধ্যে থেকে যেটা খুশি সেটা দিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারো যেমন এই যে তখন এই শহরটা দেখিয়েছিলাম দেখো এই শহরটা আমরা দিয়ে দেখতেছি কেমন লাগে যাই হোক আমরা এটাও না প্রথমের দিকে যেটা রয়েছে সেটা আমরা ব্যবহার করতে পারি তো আমরা হচ্ছে এই এই ক্ষেত্রে এটা ব্যবহার করলাম এটা না হলে আমরা ব্যবহার করলাম ঠিক আছে এটা ব্যবহার করলাম এখন আমি দেখাবো যেহেতু আমাদের ক্লাস মাত্র চার মিনিট রয়েছে এখন আমি দেখাবো আচ্ছা রিমুভ পিজি যদি নিয়ে আসতে যাই রিমুভ পিজি নিয়ে আসার পদ্ধতি কিন্তু একই যেভাবে আমরা এই ছবিটা নিয়ে এসেছি দেখো আমরা তারপরে একটু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটু দেখি যে রিমুভ বিজি কিভাবে করা যায় রিমুভ বিজি পিএনজি লিখে সার্চ করো আর ই রিমুভ বিজি পিএনজি পিএনজি লিখে একটা এন্টারে হিট করো এখানে অনেকগুলো ইমেজ চলে আসবে এর মধ্যে থেকে একটা যে কোনো পিএনজি তোমরা ব্যবহার করতে পারো যেমন হচ্ছে চাইলে তুমি হচ্ছে রিমুভ ছবিটা নিতে 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 পারো 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 কোনো সমস্যা নেই এটা এটা এখন আমি দিয়েছি সেহেতু আমি হচ্ছে এখানে এই ছবিটার উপরে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে ছবিটাকে আমি ডাউনলোড করে নেব রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাস করে ডেস্কটপে নিয়ে নিলাম ছবিটাকে ডেস্কটপ দিয়ে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখন আমরা আবার আমাদের প্রজেক্টে চলে গেলাম প্রজেক্টে যাওয়ার পরে আপলোড ইমেজে চলে গেলাম আপলোড ইমেজে যাওয়ার পরে আমরা যে ফাইল চেক করবো এখান থেকে সেটা হচ্ছে ডেস্কটপ ডেস্কটপ করলাম রিমুভ ভিজিতে ক্লিক দিয়ে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে রিমুভ ভিজি চলে এসেছে এখন আমি রিমুভ ভিজিকে আমাদের প্রজেক্টে নিয়ে আসবো প্রজেক্টে নিয়ে চলে এসেছি আমি রিমুভ ভিজিটাকে ছোট করে নিলাম এখানে আরো ছোট করে নিলাম আরো ছোট করে নিলাম আরো ছোট করে নিলাম দেখো এখন কিন্তু আমাদের থামনেল মোটামুটি রেডি তার মানে যে কেউ বুঝতে পারবে যে আমি হচ্ছে এখানে রিমুভ বিজি থেকে রিমুভ বিজি ব্যবহার করে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা শিখিয়েছি এখন আমি দেখাবো শর্ট টাইমে দুই মিনিটের মধ্যে যে কিভাবে এই ছবিটাকে ডাউনলোড করব। এই আমি শেয়ার অপশনে গেলাম যাওয়ার পর এখানে অটো সাজেস্ট করবে যেটা দেখা যে ডাউনলোড অপশন পেলাম এখানে শেয়ারে গেলাম শেয়ারে থেকে ডাউনলোড ডাউনলোড যাওয়ার পরে এখানে যেটা আমাদের অটো যে সাজেস্ট করতেছে সেটা হচ্ছে পিএনজি এই পিএনজি যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি ছবিটাকে এসিও করতে পারবো না কন্টেন্টের জন্য এসিও করতে পারবো না এসিও এর জন্য আমাদের জেপিজি তে করতে হবে তো আমরা এখানে এই অপশনে যখন ক্লিক দেব তখন অনেকগুলো অপশন এখানে চলে আসবে মনে রাখতে হবে যে এখানে এই যে এসভিজি এটা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করলে কিন্তু এটা হচ্ছে পেইড ভার্সন এটা আমরা ব্যবহার করব না আমরা এখান থেকে জেপিজি তে ক্লিক দেব জেপিজি তে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে দেখো যে যে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে কিন্তু এখন আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড অপশন ক্লিক হয়ে যাবে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে আচ্ছা আমি ডাউনলোড অপশন দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ডাউনলোড হয়ে যাক তারপরে আমরা দেখছি এটাতে গিয়ে কেমন হয়েছে এখানে কোনো ফাইল যখন তুমি ডাউনলোড করবে তখন একটা বিষয় খেয়াল করতে হবে এখানে কিন্তু জিপ ফাইল হতে পারে জিপ ফাইল মানে বোঝো তো একটা জিনিস একটু বলি যে ধরো এটা আমাদের অ্যাড এটা আমাদের ফার্স্ট পেজ এই ফার্স্ট পেজ এখানে কিন্তু আমরা চাইলে আরো পেজ বাড়াতে পারি হ্যাঁ যেমন ধরো এখানে অ্যাড পেজ করলাম আমাদের উপরে থাকলো ফার্স্ট পেজ এখানে থাকলো সেকেন্ড পেজ এখন এখানে তুমি যা ইচ্ছা তাই নিয়ে আসলে হ্যাঁ সেকেন্ড পেজে যা ইচ্ছা তাই নিয়ে আসলে নিয়ে এসে টিয়ে এসে তাহলে যখন দুটো পেজ যখন এখানে হয়ে যাবে তখন শেয়ার করলে কিন্তু দুটো অপশন আসবে দেখো এখন আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি দেখো নিচে যে অল পেজ লেখে এসেছে এই যে মনে হয় আরাফের এই সমস্যাটা হয়েছিল এই অল পেজে যদি টু অবস্থা থাকা অবস্থা যদি ডাউনলোড করি তাহলে এটা একটা ফাইল আকারে আসবে এটা একটা ফাইলের মতো হয়েছে তুমি ওইটাকে কাজ করতে পারবে না তখন তোমাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে অল ফেজের উপরে ক্লিক দিয়ে তুমি কোন পেজটা ডাউনলোড করতে চাচ্ছো সেটা রেখে বাদ বাকিগুলো তুলে দিতে হবে মানে সব তুলে দিয়ে শুধু পেজ ওয়ান করলাম তার মানে নিচে হবে না তখন আর কোনো ধরনের ফাইল আসবে না ঠিক আছে এই হচ্ছে সিস্টেম তাহলে এখন আমরা দেখি যে আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইল ফাইলটা কেমন দেখা যায় তো এই আমরা প্রথমেই একদম সরাসরি আমার পিসির ডাউনলোড অপশনে চলে আসলাম ডাউনলোড অপশনে আসলাম আসার পরে দেখো এইটা হচ্ছে আমাদের সেই ফাইল যে ফাইলটা আমরা এতক্ষণ ধরে কষ্ট করে করে তৈরি করলাম দেখো তো এটাকে আমরা এখন ব্যবহার করতে পারি ফ্যামিলি হিসেবে তোমরা অভিয়াসলি বলবে অবশ্যই পারি তো যাই হোক মোটামুটি এই ছিল আমাদের ক্লাস সবাই ভালো থেকো এখনই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে হ্যাঁ সামনের ক্লাসে জয়েন করো আল্লাহ হাফিজ আমি সবাইকে এখনো দেখতে পাচ্ছি যেহেতু চল্লিশ মিনিটের ক্লাস সামনের দিনকে অবশ্যই কিন্তু সবাই অ্যাটেন্ড করবে আরো ভালো কিছু শিখবে ইনশাআলা কেমন